যেহেতু এখন রোজা চলছে ইফতারের পরে যদি আমরা একটু নিজের জন্য 10 মিনিট সময় বেশি ব্যয় করি অথবা আমরা একটু পানিটা বেশি খাই জুস খেতে পারি অথবা ফ্রুটস খেতে পারি এগুলো খেয়েও আমরা একটু একটু মুখের ত্বকের জন্য একটু প্যাক তৈরি করতে পারি অথবা চুলের জন্য একটু প্যাক তৈরি করে লাগাই নিতে পারি যেহেতু এখন রোজা তার সাথে গরম এবং একটু বৃষ্টিও অনেক আবহাওয়াটা খারাপ তো চুলে অনেক ডালনেস চলে আসে তো আমরা অনেকের মাথায় খুশকিটাও দেখা যায় তো সেক্ষেত্রে আমরা একটু তেল গরম করে একটু মাসাজ করে অনেকক্ষণটা মাসাজ করে একটু তেলের সাথে লেবু মিক্স করা যায় এটা দিয়ে 15 মিনিট মাসাজ করে একটু টাওয়াল গরম করে একটু ভাপ নিতে হবে চুলে গরম টাওয়ালটা দিয়ে তারপরে একটু প্যাক বানাতে পারেন আপনারা মেথির সাথে একটু মেথি বাটা অথবা মেথির গুঁড়ো পাওয়া যায় সেটার সাথে একটু টক দই একটু ডিম একটু মধু দেওয়া যায় সেটা করলে চুলটা খুব শাইনিও হবে এবং যাদের খুশকি আছে সেটাও দূর হবে সেটার সাথে আপনাদের খুশকি মুক্ত শ্যাম্পু ব্যবহার করতে হবে প্রথমে একটু মধু এবং একটু চন্দনের গুঁড়ো এবং ডিমের সাদা অংশটা তার সাথে একটু কমলার রস অথবা মাল্টার রস যে কোনো অরেঞ্জ জুস মিক্স করে একটা প্যাক বানিয়ে সেটা আমরা মুখে 15 মিনিট লাগিয়ে রাখতে পারি তারপরে আমরা মুছে ফেলবো এবং ময়শ্চারাইজারটা ব্যবহার করতে হবে এবং রাত্রে শোয়ার আগে অবশ্যই যে কোনো নাইট ক্রিম অথবা ময়শ্চারাইজারটা লাগালে স্কিনটা খুবই ভালো থাকবে এবং এই ড্রাইনেসটা কম দেখা যাবে আমরা যদি রেগুলার এই মুখের এবং চুলের যত্নটা করতে পারি তাহলে তো খুবই ভালো প্রত্যেক সপ্তাহে অথবা সপ্তাহে না পারেন 10 দিন বা 15 দিন পর পর যদি এই যত্নটা বাসায় বসে অথবা পার্লারে করেন তাহলে আপনারা ঈদের সময় ঝামেলাটা থাকবে না ঈদের সময় স্কিনটা খুব সুন্দর থাকবে